এই ভিডিওতে আমরা যে জিনিস সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। আমরা অনেকেই এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের শব্দটা শুনেছি, কিন্তু আমরা জানি না যে ডিফ্র্যাগমেন্টেশন কাকে বলে। ডিস্ক কাকে বলে সেটা তো আমরা জানি, ডিস্ক এসেছে ড্রাইভ থেকে, ড্রাইভকে ডিস্ক বলা হয়। ড্রাইভ কি? ড্রাইভ হচ্ছে একটা ম্যাগনেটিক ডিস্ক বা মাধ্যম। এই মাধ্যমটা কি করে? এই মাধ্যমটা ডেটা স্টোর করে। তাহলে ডিস্ক হচ্ছে ড্রাইভ, ড্রাইভকেই ডিস্ক বলা হয়। এটা ম্যাগনেটিক ডিস্ক বা ম্যাগনেটিক এরকম গোল গোল চাকতির মতন আমাদের কম্পিউটারে থাকে। এই গোল চাকতিগুলো কি করে? এই গোল ম্যাগনেটিক ডিস্ক বা চাকতিগুলো ডেটা স্টোরেজ এবং রিড করবার মাধ্যম হিসেবে থাকে। তাহলে ডিফ্র্যাগমেন্টেশন কি সেটা একটু বলো তো। ধরো এটা হচ্ছে একটা বিস্কিট। এখন এই বিস্কিটটাকে ভেঙে তুমি যদি গুঁড়া গুঁড়া করে ফেলো তাহলে জিনিসগুলো দেখতে কীরকম হবে? জিনিসগুলো দেখতে এরকম হবে। ধরো এগুলো হচ্ছে বিস্কিটের গুঁড়া, তুমি বিস্কিটগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলেছো। তাহলে এই যে বিস্কিটের প্রত্যেকটা ভাঙা অংশ, এই প্রত্যেকটা ভাঙা অংশের একটা নাম আছে। এই প্রত্যেকটা ভাঙা অংশকে বলা হবে এক একটা ফ্র্যাগমেন্ট। তাহলে কোনো কিছুর ভাঙা অংশ বা টুকরা টুকরা অংশকে আমি বলছি ফ্র্যাগমেন্ট। তাহলে ফ্র্যাগমেন্টকে আমি কী বলতে পারি? টুকরা। তাহলে আমি যদি বলি ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন অর্থ হচ্ছে কোনো কিছুকে টুকরা করে ফেলা বা ভেঙে ফেলা। তাইলে এই যে আমি বিস্কিটটাকে ভেঙে বিস্কিটের ফ্র্যাগমেন্ট তৈরি করেছি, এখন যদি ধরো এই ফ্র্যাগমেন্টগুলোকে আমি জোড়া লাগিয়ে এরকম একটা বিস্কিট তৈরি করতে চাই, কিংবা ধরো এটা একটা পেপার, সেই পেপার যে টুকরাগুলো করে ফেলেছে এই টুকরাগুলোকে জোড়া লাগিয়ে আমি কী করতে চাই? এই পেপারটাকে আবার একটা হোল ফর্মে নিয়ে আসতে চাই। তাহলে আমি কী করব? এই টুকরাগুলো অর্থাৎ প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে একত্রিত করব। একত্রিত করে সেগুলোকে কী করব? একসাথে জোড়া লাগিয়ে আবারও একটা পেপার তৈরি করব। তাহলে এই যে পেপারটা আমি তৈরি করলাম, এই যে আমি যে প্রসেসটাতে কী করলাম, টুকরাগুলোকে জোড়া লাগিয়ে আমি আরেকটা নতুন পেপার তৈরি করলাম বা জোড়া লাগিয়ে আমি পেপারটাকে ফুল করলাম, এই কাজটাকে বলা হয় হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ এই যে আমি ছোটো 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 টুকরা নিয়ে সেগুলোকে জোড়া লাগিয়ে একটা ফুল পেপার তৈরি করেছি, এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। ডি মানে কোনো কিছুকে পুনরায় উল্টাটা করা, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন যদি হয় টুকরা করে ফেলা, ডিফ্র্যাগমেন্টেশন হবে ফ্র্যাগমেন্টেশনের উল্টা। অর্থাৎ আমি কী করব? ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগিয়ে টোটাল একটা বড় একটা জিনিসে পরিণত করব। তাহলে এই যে আমি ফ্র্যাগমেন্টগুলোকে মিলিয়ে কোনো একটা বড় অংশে পরিণত করছি, এটা আমাদের কম্পিউটারে বা ডিস্কের ক্ষেত্রে কীভাবে হয়? যখন আমি কোনো কিছু ইনস্টল করি, কোনো ফাইল, ধরো কোনো ফাইল আমি ইনস্টল করছি, বা কোনো ফাইল আমি যখন আনইনস্টল করি, তখন দেখা যায় যে ফ্র্যাগমেন্ট তৈরি হয়। অর্থাৎ আমি যখন ইনস্টল বা আনইনস্টল করি কোনো ফাইল, এরকম করতে করতে দেখা যায় যে সবগুলো ফাইল ইনস্টলেশন আনইনস্টলের সময় কিছু ডেটা আমার কম্পিউটারের মধ্যে থেকে যায়। এই যে ডেটাগুলো আমার কম্পিউটারের ড্রাইভে থাকে, তখন দেখা যায় যে এই ডেটাগুলো কম্পিউটারের ড্রাইভে ছড়িয়ে ছিটে থাকে। তাহলে কী হবে? ইনস্টলেশন আনইনস্টলেশন করবার সময় ড্রাইভে কিছু ডেটা ছড়িয়ে থাকে বা স্প্রেডেড অবস্থায় থাকে। এই যে ডেটা ছড়িয়ে থাকে, এই ছড়িয়ে থাকা ডেটাগুলোকেই বলা হয় হচ্ছে এক একটা ফ্র্যাগমেন্ট অফ ডেটা, অর্থাৎ ডেটার ফ্র্যাগমেন্ট ছড়িয়ে থাকে। এই ডেটার ফ্র্যাগমেন্টগুলোকে কী করতে হয়? একসাথে মিলিয়ে যখন এক জায়গায় আনা হয় তখন সেটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ ডিফ্র্যাগমেন্টেশন অর্থ কী? ডিফ্র্যাগমেন্টেশন অর্থ হচ্ছে ছড়িয়ে থাকা ডেটা একসাথে নিয়ে আসা।
তাহলে ছড়িয়ে থাকা ডেটাগুলোকে আমি কি করলাম একসাথে নিয়ে আসলাম অর্থাৎ ডিফ্র্যাগমেন্টেশন করলাম তো ডিফ্র্যাগমেন্টেশন করলে কি হয় ডিফ্র্যাগমেন্টেশন করলে কম্পিউটারের স্পেস সেভ হয় অর্থাৎ জায়গা বেঁচে যায় দেখো তুমি অনেক জায়গায় যদি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখো তাহলে অনেক জায়গা চলে যাবে তুমি যদি সবগুলো এনে এক জায়গায় রাখো তাহলে কি হবে অনেক জায়গা বেঁচে যাবে অর্থাৎ সেফ হবে যে ধরো তোমার বাসায় চারিদিকে ময়লা ছড়ানো ছিটানো আছে তুমি যদি সেই ময়লাগুলোকে একত্রিত করে তোমার রুমের একটা কর্নারে রাখো কিংবা ডাস্টবিনে রাখো তখন দেখা যাবে কি তোমার রুমের অনেক স্পেস ক্লিন হয়ে গেছে তাহলে ডিস ডিফ্র্যাগমেন্টেশন করার দরকার হচ্ছে স্পেস সেভের জন্য অর্থাৎ আমার কম্পিউটারে যেন স্পেস সেভ হয় এবং ডেটাগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে তাই আমি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করি তাহলে এই ভিডিওতে আমরা কি জানতে পারলাম এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কাকে বলে এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন করতে হয়